আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের করে দেখাবো রসমালাই। রসমালাইটা আমরা গাইবান্ধা অঞ্চলে এটাকে আমরা বলি রসমঞ্জুরি। আর রসমঞ্জুরির বিষয়টা বাংলাদেশ তো বটেই, বাইরের বিশ্বেও কিন্তু খুব সমাদৃত, এবং যারা এই রসমঞ্জুরি খেয়েছেন তারা জানেন এটা আসলে কতটা টেস্টফুল। গাইবান্ধার বিখ্যাত খাবারগুলির ভিতরে এটা একটি। তো আমি আজকে এই রেসিপিটাই করে দেখাবো আপনাদের, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে আমরা দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। শুরুতে আমি একটা বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু ঘি দিয়ে দিব। ঘিটাকে ভালো করে গুঁড়া দুধের সাথে মেশাতে হবে। ঘিটা মেশানো হয়ে গেল, এখন আমি একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, এখানে একটু একটু করে যোগ করব। আমরা একবারে দিব না, একটু একটু করে যোগ করব এবং মিশাই নিব। শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম একটা অবস্থায় চলে আসবে। এখন আমি একটু হালকা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবার একটু মুছে নিচ্ছি। রসমালাইয়ের মিষ্টির যে ডোটা সেটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে একটু ডো নিব, নিয়ে রসমালাইয়ের যে ছোট ছোট মিষ্টিগুলো হয় সেটা আমি এভাবে হাতে ঘুরায় ঘুরায় শেপটা দিব। তার আগে কিন্তু আমি হাতে ঘি মেখে নিয়েছি। একবার হাতে ঘি মাখলে হবে, বারবার মাখতে হবে না, যেন ছানাটা হাতে না লেগে যায়, এই জন্য তুমি ঘিটা দেয়া। এখন এরকম সাইজ করে তৈরি করতে হবে। একটু ছোট করে করতেছি, কেননা এটা যখন আমরা দুধের শিরাতে দিব তখন কিন্তু এটা আবার ফুলে উঠে বড় হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। রসমালাইয়ের যে ছোট ছোট মিষ্টিগুলো সেটা আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা যে দুধে এটা ভিজাবো সেই দুধটাকে আমরা প্রসেস করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি, অর্ধেকের থেকে একটু কম দুধটাকে কমিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু কনডেন্সড মিল্ক অ্যাড করব, যাতে দুধের ঘনত্বটা আরও একটু বৃদ্ধি পায়। আমি এখানে 2 টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক দিচ্ছি। আমি এখানে একটা এলাচ দিয়ে দিব, কনডেন্সড মিল্কটাকে আমি ভালোভাবে মিশাই নেব দুধের সাথে। এখন আমি এর সাথে চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 কাপ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। চিনিটা গলে গেলে আমরা এর ভিতরে ছোট ছোট মিষ্টিগুলো ঢেলে দিব। চিনিটা গলে গেছে, এখন মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। মিষ্টিগুলো ঢালার পরে আর কিন্তু আমরা চামচ দিয়ে নাড়বো না, চামচ দিয়ে নাড়লে ভেঙে যাবে। এখন জালটাকে মিডিয়ামে রেখে
ঢাকনাটা লাগাই দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন দুধটা উপর দিয়ে পড়ে না যায়, এবং মাঝে মধ্যে হাত দিয়ে প্যানটা ধরে ঝাঁকিয়ে নাড়াই দিতে হবে। হয়ে গেল আমাদের রসমালাই। আমি একটু দেখাই আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে 2 ঘন্টা রেখে দিব। তারপরে আমরা একটা বাটিতে ঢেলে নিব। হয়ে গেল আমাদের রসমালাই, দেখুন এরকম, এর শিরাটা থাকবে এরকম ঘন, আর মিষ্টিগুলো ছোট ছোট থাকবে। রসমালাই, এটা আমাদের গাইবান্ধা অঞ্চলে কিন্তু বলে এটাকে রসমঞ্জুরি, এবং এটা এতটাই টেস্টফুল, আপনারা একবার বানায় খেলে বুঝবেন। আমি এটা হচ্ছে গাইবান্ধার যে রসমঞ্জুরিটা হয় ঠিক তাদের আদলেই তৈরি করেছি। আশা করি আপনাদের রসমঞ্জুরি বা রসমালাইয়ের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আশা করব আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।